ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী বিপ্লবীদের ভূমিকা এবং ত্যাগের কাহিনী দেশের ইতিহাসে সোনার অক্ষরে লিখিত রয়েছে। এই ভারত মাতার অকুতোভয় সন্তানরা কেউ ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করতে কোমরে পিস্তল নিয়ে গোটা একটি ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন, তো কেউ আবার জার্মান পিস্তল নিয়ে ইংরেজ খতম করে কালা পানি পার করে পাড়ি দিয়েছেন সুদূর জার্মানি। রাইটার্সের অলিন্দে গর্জে উঠেছে বিনয় বাদল দীনেশের পিস্তল, তো ১৬ বছর বয়সে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ফাঁসির তরিকে পরম স্নেহে দেশের জন্য গলায় নিয়েছেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। চট্টগ্রামের সূর্য সন্তান মাস্টারদা জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে যে বুকি রক্ত দিয়ে সেনাপতির মতো যুদ্ধ পরিচালনা করেছিলেন, তার সেই কাহিনী জানালে নত অশ্রুতে ভিজে যায় যে কোনো ভারতবাসীর আঁখি পল্লব। টানা ৫৬ দিন ইংরেজ শাসনের বিরুদ্ধে অনশন করে মৃত্যুবরণ করেছেন বিপ্লবী যতীন দাস। আর অন্যদিকে বীর বিপ্লবী ভগৎ সিং ছোট থেকে পণ করেছিলেন দেশের পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে দিল্লির ইংরেজ দরবারে একটি বোমা ফাটিয়ে বধির ইংরেজ শাসকদের কানে দেশের স্বাধীনতার শব্দ অবশ্যই তুলে ধরবে, তাতে মৃত্যুবরণ করতে হলেও কোনো আপত্তি নেই। চরমপন্থী এইসব বিপ্লবী সংগঠনের মধ্যে অন্যতম ছিল বাংলার অনুশীলন সমিতি। ভারতের চরমপন্থা বিপ্লবীদের কাছে অনুশীলন সমিতি ছিল গীতার মতো পবিত্র। হাতের মধ্যে গীতা নিয়ে বিপ্লবী কর্মকাণ্ড চালাবার জন্য শপথ নিতেন এই আগুন ছড়া বিপ্লবী সন্তানের দল। কারাগার ফাঁসির দরে অত্যাচার তাদের কাছে ছিল পরম গৌরবের বিষয়। দেশের স্বাধীনতা সংগ্রামের এই উজ্জ্বল ইতিহাসে ত্রিপুরার বীর স্বাধীনতা সংগ্রামীদের নামও মুক্তার মতো সুপ্রস্ফটিক হয়ে জ্বলজ্বল করছে। আগরতলা ষড়যন্ত্র মামলা এবং তার সঙ্গে ত্রিপুরায় বিপ্লবী সংঘের তৎকালীন সদস্যদের নিবিড় যোগাযোগ কাঁপিয়ে দিয়েছিল ইংরেজ শাসনের ভিত্তিমূল। অবিভক্ত বাংলার এই ত্রিপুরার মাটিতে জন্ম নিয়েছিলেন গণেশ চক্রবর্তী থেকে অম্বিকা সিংহের মতো আরও অসংখ্য বিপ্লবী সন্তান। দেশের স্বাধীন হওয়ার পর এরকম অনেক ত্রিপুরার বীর বিপ্লবী সন্তানদের সম্মানিত করেছেন ভারত সরকার। বাংলা থেকে পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে পশ্চিম সীমান্ত প্রদেশ বিপ্লবী রক্তে বারবার ধৌত হয়েছে দেশের পবিত্র মাটি, তবে এসেছে ভারতের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। এসব বিপ্লবী দলকে বাগে আনার জন্য ইংরেজরা পুলিশ থেকে গোয়েন্দা আর সৈন্য থেকে সিপাই সব কিছুর ব্যবহার করেছে প্রতি সময়। তবু দেশের বিপ্লবী আগুনের এই শিখাকে দাবিয়ে রাখতে পারেনি ইংরেজ সরকার। চরমপন্থার এই বিপ্লবী আগুন বুকের মধ্যে নিয়ে কলকাতার বাড়ির অজ্ঞাতবাস থেকে ইংরেজ পুলিশদের চোখে ধুলো দিয়ে কাবুলের ছদ্মবেশে জার্মানি গিয়ে পৌঁছলেন দেশের এক মহা বিপ্লবী। ভারতের ইতিহাসে সেই মহা বিপ্লবীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। কংগ্রেসের আবেদন আর নিবেদনের রাজনীতির ঘোর বিরোধী বিপ্লবী সুভাষ আরেক জাপানবাসী বিপ্লবী রাসবিহারী বসুর সাহায্য নিয়ে যে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, সেই বাহিনীর সৈন্যরাই দেশের মাটিকে বুকে রক্তে সিঞ্চিত করে তুলেন জাতীয় পতাকা, স্বাধীন করেন আন্দামান দ্বীপ, প্রখ্যাত সেলুলার জেল পরিদর্শন করেন সুভাষচন্দ্র। ইংরেজ শাসন উপলব্ধি করে ভারতের বীর সন্তানদের সংগ্রামকে আর দাবিয়ে রাখা যাবে না। স্বাধীনতার এই পর্বে আজ দেশ যখন আজাদীকে অমৃত মহোৎসব পালন করছে, ঠিক তখনই সেই সব বীর শহীদদের বিশেষ সম্মান জানানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কাছে এই বীর শহীদদের স্মরণ আর সম্মান জানানো পরম গৌরবের বিষয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।